নোয়াখালী সোনাইমি উপজেলার জয়াগে তল্লাশির নামে পুলিশ ও স্থানীয় কিছু সন্ত্রাসীদের বিরুদ্ধে ভাঙচুর লুটপাট ও গুলি গুলিবর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নের ভারকোট গ্রামের মাস্টার বাড়ির এক ভুক্তভোগী পরিবার ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী হাফিজ তানভি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান পারিবারিক একটি মামলায় জামিনে থাকার পরও পুলিশ তার বাড়িতে এসে প্রথমে বাহিরের সিসি ক্যামেরা ভাঙচুর ও ঘরের জানালার মধ্যে গুলি করে পরে দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও আলমিরাতে থাকা নগদ দুই লক্ষ টাকা নিয়ে যায় এ সময় মামলার প্রতিপক্ষ লোকজন পুলিশের সাথে ভাঙচুরে অংশগ্রহণ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি জানান এসব অভিযোগের বিষয়ে চাটখিল সোনামুড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের অফিসে গিয়ে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করতে রাজি হননি